মায়ের উপর করে নাও বউ কিন্তু সহ্য করবে না আমার এবার ভয়টা কবে এলো সেটা একটু বলি প্রথম ফিজিক্স পরীক্ষা পরীক্ষা চল্লিশে শূন্য পেলাম ফ্রাস্ট্রেট হতে শুরু করলাম প্রচন্ড ফ্রাস্ট্রেশন বাড়তে শুরু করলো এইবার সবাই ক্যাম্পাসিং এর জন্য দৌড়তে শুরু করলো আমি এদিকে কোনো প্রিপারেশন নিয়ে নি হলো না বস গালাগাল দিচ্ছে অফিস হ্যাভ বিকাম জোক থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো কিছু শুরু করার আগে একটা ডায়ালগ দিয়ে শুরু করি শোনো মায়ের উপর করে নাও বউ কিন্তু সহ্য করবে না এই যে লাইনটা যেটা আমার ঠাকুমা আমার মাকে বলেছিলেন আমার মা সারা জীবন আমায় শুনিয়েছেন এই লাইনটা বেছে আমি আজকাল খাচ্ছি বেসিক্যালি নমস্কার আমি কখনো ওএমজি সরলা দেবী কখনো সানডে সাসপেন্সে তোপসে কখনো আবার রেডিওতে কথা বলছি ট্রাফিক আপডেট দিচ্ছি আমার নাম সোমক ঘোষ বা যে নামে আপনারা আমাকে বেটার চেনেন সেই আর জে সোমক জোশ টক্সের এই প্ল্যাটফর্মে এসে আমার অন্তত সেলফ কনফিডেন্স একটু বুস্ট হয়েছে এবং জোশ টক্সের পুরো টিমের জন্য আমার একটাই জিনিস হাউস দ্য জোশ টক্স স্যার ওয়েল আজকে যে গল্পটা বলবো সেটা বেসিক্যালি আমার জীবনেরই গল্প সেটাকে আমি চারটে চ্যাপ্টারে ভাগ করেছি বিকজ আই থিঙ্ক মানে আমার জীবনটাকে নিয়ে একটা বই বা একটা সিনেমা কিছু হতে পারে কারণ ইট ইজ নট জাস্ট মাই স্টোরি আই থিঙ্ক ইট ইজ এভরিবডি স্টোরি এ লট অফ পিপল যাদের গল্পটা হয়তো এইভাবে বলার সুযোগ তারা পায় না তাদের হয়ে আমি আজকে আমার গল্পটা বলছি এবং এই গল্পটার প্রথম চ্যাপ্টারের নাম ভয় অনেক ছোটোবেলায় ধরে নিন ক্লাস ফোর ফাইভ থেকে আমি আমি বুঝতে পারি যে আমার কিছু স্পেসিফিক স্কিল সেট আছে যেগুলো আমি বলবো না যে অন্যদের মধ্যে নেই বাট আমি কিছু কিছু জিনিস বেটার করি আমি কিছু কিছু জিনিস লিখি বেটার আমি বেটার বলতে পারি আমি হয়তো স্টেজে উঠে অন্যদের থেকে একটু বেশি ফ্রি এগুলো আস্তে আস্তে আমি বুঝতে শুরু করি তখন এটা নিয়ে আমি না ভাবিনি খুব একটা হ্যাঁ ঠিক আছে পারি তো পারি কেউ অঙ্ক ভালো পারে আমি ভালো কথা বলতে পারি আমার ফার্স্ট মিস্টেক লাইফে এবার ভয়টা কবে এলো সেটা একটু বলি প্রথম যখন ক্লাস সেভেনে আমার ইংলিশ টিচার মিসেস ক্রিস্টিন ডি নরোনা তিনি এসে আমায় বললেন যে তুমি স্টেজে অভিনয় করো আমরা একটা নাটক করছি তুমি স্টেজে অভিনয় করো আর আমার তো খুব চাপ হলো তখন আমি ভাবলাম যে আমি স্টেজে কি করে কি করে হবে আমার আগের দিন রাত্রিরে ঘুম নেই খেতে পাচ্ছি না মা বলছে কি দরকার এগুলো করার পড়াশুনো কর যাই হোক তো কোনো মতে প্রিপেয়ার টিপেয়ার করে গেলাম ব্যাকস্টেজে দাঁড়িয়ে আছি সামনে অ্যানাউন্স হলো যে ডন বস্কো স্কুল পার্ক সার্কাস পারফর্ম করবে এবার ব্যাকস্টেজে দাঁড়িয়ে আছি প্রচণ্ড বাটারফ্লাইজ বলে না ইন দ্য স্টামাক ইটস নট বাটারফ্লাইজ ইস মানে লায়ন্স জিরাফস ইন দ্য স্টামাক আর কি স্টেপড অন টু দ্য স্টেজ সামথিং চেঞ্জড কিছু একটা হলো ভেতরে দুম করে একটা সুইচ অন হয়ে গেল ঠিক যেরমভাবে আজকে এইখানে কিছু লাইট অন হয়েছে কিছু ক্যামেরা অন হয়েছে আপনি আমাকে দেখছেন আমরা একটা কনভারসেশন করছি আর ওই সুইচটা অন হওয়াতে সমস্ত ভয় কিন্তু বন্ধ হয়ে গেল অ্যান্ড আই রিয়েলাইজড দ্যাট দিস ইজ সামথিং আই উড লাভ টু ডু দ্যাট ইজ ওয়েন ওই ক্লাস সেভেনে ওই কস্টিউম পড়া অবস্থায় ওই স্কুল ফেস্টে আই রিয়েলাইজ দ্যাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টার অর আ পারফর্মার ভালো কথা এইবার প্রথম ফেস্ট করে ফিরেছি পারফরমেন্স ভালো হলো তাই আরও লোকে ডাকতে শুরু করলো সিনিয়ররা ডাকতে শুরু করলো আরও বিভিন্ন জায়গায় পারফর্ম করতে শুরু করলাম নাম হলো স্কুল সার্কিটে স্কুলেও লোকে চিনলো প্রচুর ফার্স্ট প্রাইজ প্রচুর মেডেলস কিন্তু ভয়টা কোথায় জানেন তো ভয়টা ক্লাস টেন থেকে শুরু হলো বোর্ড এক্সাম জীবনের প্রথম বোর্ড এক্সাম মানুষকে আপামোর পাল্টে দেয় প্রথম বোর্ড এক্সাম যখন আমি পরীক্ষা দিলাম ক্লাস টেনের পরীক্ষা যখন দিলাম ইলেভেনে উঠতে একটা চয়েস চলে এলো বাবা বললো সায়েন্স নিয়ে পড়ো আমার ছেলে সায়েন্স নিয়ে পড়বে সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু হলো প্রথম ফিজিক্স পরীক্ষা ভেক্টরের পরীক্ষা চল্লিশে শূন্য পেলাম কারণ পারিনি বুঝতে কি করে কি এগুলো কী এগুলো মানুষে পড়ে সেখান থেকে ভয় ঢুকলো মনের ভেতর আমি যদি পাস না করতে পারি আমি যদি ভালো র্যাঙ্ক না করতে পারি আমি যদি ফেল করে যাই বাবা তো বার করে দেবে বাড়ি থেকে এইবার আস্তে আস্তে অ্যাক্টিং স্টাডের টেকিংয়ে ব্যাকসিট। এবার আমি টিউশনে যাচ্ছি যে ফিজিক্সটা ক্লাসে বুঝতে পারছি না সেটা টিউশন টিচারকে এক্সট্রা পয়সা দিয়ে বুঝতে যাচ্ছি গিয়ে দেখছি সেখানেও বুঝতে পারছি না কোনো লাভ হচ্ছে না ফাইনালি ইলেভেন পেরিয়ে টুয়েলভে ঢুকলাম সবাই পাগল হয়ে গেল না না টুয়েলভের পরীক্ষা বিশাল চাপ আইএসসি কোনো মতে টুয়েলভ দিলাম টুয়েলভ দেওয়ার পর রিয়েলাইজ করলাম যে এর আগে তো বস আমি ভাবিই নি এ তো সবে শুরু এবার আমি কী করি একটা জয়েন্ট দিলাম একটা কদাকর একটা র্যাঙ্ক হলো কিন্তু সেই র্যাঙ্কটা দিয়ে বাবা বললো যা র্যাঙ্ক করেছ করো এইবার তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে বন্ধ হয়ে গেল যা নাটক করেছিলাম যা মেডেল যা সার্টিফিকেট মানে আমার একটা ওই একটা বুক কেস টাইপের আছে যেখানে সমস্ত সার্টিফিকেট রাখা এই সার্টিফিকেটগুলো দিকে তাকিয়ে কাঁদত আর ধিক্কার জানাতো যে ছি নিজের বাবার সামনে তুই দাঁড়িয়ে বলতে পারিস না যে তুই অভিনেতা হতে চাস ইংলিশ অনার্সের ফর্ম তুলেছিলাম যাদবপুরে যেতে পারিনি সাহস হয়নি এইখানে আমার প্রথম চ্যাপ্টার শেষ এর পরের চ্যাপ্টার মাই ইঞ্জিনিয়ারিং কলেজ এই চ্যাপ্টারটার নাম অল ইজ ওয়েল থ্রি ইডিয়েটস থ্রি ইডিয়েটসের থেকে বেটার ইঞ্জিনিয়ারিংয়ের লাইফের স্টোরি আর আমি অন্তত দেখিনি ওই যে ওই গানটা আছে না গিভ মি সাম সানশাইন মি সাম গিভ মি অ্যান চান্স আই চান্স গ্রো আপ ওয়ান প্রত্যেক মুহূর্তে মনে হয়েছে আমার এভরি সিঙ্গল মুমেন্ট যাকে ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে রিয়েলাইজ করলাম এটা আমি পারবো না ফ্রাস্ট্রেট হতে শুরু করলাম প্রচণ্ড ফ্রাস্ট্রেশন বাড়তে শুরু করলো এবার ফ্রাস্ট্রেশন জিনিসটা না খুব ইন্টারেস্টিং ফ্রাস্ট্রেশন ইজ লাইক অ্যান অ্যাডহেসিভ দুটো ফ্রাস্ট্রেটেড মানুষ অটোমেটিক্যালি কাছাকাছি চলে আসতে পারে তাদের যদি একটা সেম এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয় কারণ ফ্রাস্ট্রেশন ইজ বেসিক্যালি এ ইউনিফাইং ফ্যাক্টর তো আমি ফ্রাস্ট্রেটেড আমার রুমমেট ফ্রাস্ট্রেটেড উল্টো দিকের রুমের দুজন ফ্রাস্ট্রেটেড অন্য স্ট্রিমের একটা ছেলে ফ্রাস্ট্রেট এই ফ্রাস্ট্রেটেড চার পাঁচজন আমি আই ওয়াজ অলসো ডেটিং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো এক্সট্রা ফ্রাস্ট্রেশান যাকে তো এই চার পাঁচজন ফ্রাস্ট্রেটেড লোকজন এসে আমরা ডিসাইড করলাম যে এই ফ্রাস্ট্রেশনটাকে বার করবো কী করে আমরা হলো চলো একটা ব্যান্ড করি কে কী করবে না আমি ড্রামস বাজাবো মানে অদ্ভুত মানে স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো আর কি যাই হোক তো আমরা উ স্টার্টেড ডুইং সামথিং এটু প্র্যাকটিস ট্যাকটিস করতে 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 দ্যাট বিকেম প্যাশন সত্যিই মনে হচ্ছিল যে লাইফ লাইফে অল ইজ ওয়েল আর এখানে আমার ফার্স্ট লেসন যেটা আই ওয়ান্ট টু শেয়ার যে জীবনে না কিছু রিলেশনশিপস খুব ইম্পর্টেন্ট সাম রিলেশনশিপস উইল টেক ইউ থ্রু এভরিথিং কিছু বন্ধুত্ব লাইফ চেঞ্জিং হয় যেমন আমি আর আমার রুমমেট সাম্যব্রত আমাদের বন্ধুত্ব খুব অ্যাক্সিডেন্টালি হয়েছিল কিন্তু আজকে বি আর ফ্রেন্ডস ফর লাইফ থার্ড ইয়ারে কলেজে পারফরমেন্স হলো দারুণ পারফরমেন্স হলো আমি বাজিয়ে স্টিকটা হাওয়ায় ছুঁড়ে দিলাম পুরো জিনিসটা করলাম আর কি থার্ড ইয়ারের ফ্রেস্ট হয়ে যাওয়ার পর আমি ভাবতে শুরু করলাম যে এবার কি করা যায় এবার তো একটু সিরিয়াসলি মিউজিক নিয়ে ভাবতে হবে একটু দেখি আমরা একটু একটু অ্যালবাম ট্যালবাম করি ওমা সবাই বলছে না না ওটা তো টাইম পাস ক্যাম্পাসিং মিউজিক মিউজিক নিয়ে কি করে কী লাভ আমরা মানে এই যে আমরা রাত রাত রিহার্সাল করলাম এগারোটার সময় গিয়ে ঠান্ডা রুটি আর তরকা খেয়ে নিজেকে একটা রক স্টার ভাবছি এই যে কোনো দাম নেই বলো না ভাই কোনো দাম নেই বাবা বলেছে চাকরি পেতে হবে খুব ইম্পর্ট্যান্ট বন্ধ হয়ে গেল ব্যান্ড বন্ধ হয়ে গেল আবার সেই ভয় আবার সেই ক্যাম্পাসিং পাবো চাকরি পাবো না বাবা কি বলবে বাবা যদি বার করে দেওয়া এই বাবার ভয়টা আমার জীবনে কনস্ট্যান্ট তো যাই হোক এইবার সবাই ক্যাম্পাসিংয়ের জন্য দৌড়তে শুরু করলো আমি এদিকে কোনো প্রেপারেশান নিয়ে নি হলো না ইঞ্জিনিয়ারিং শেষ হলো ইঞ্জিনিয়ারিং শেষ করে ভাবলাম কি করব তো দেশের ফিফটি পারসেন্ট টু সিক্সটি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা যা করে তাই করলাম একটা এমবিএ করলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সুন্দর পেয়েও গেছিলাম ক্যাটেস্কোরটা আর বলতে চাই না মানে প্রচণ্ড হাস্যকর কিন্তু এম ঢুকে একটা লাইফ লেসন আমি লার্ন করলাম আমি আমি শিখলাম সেটা কারিকুলামের মধ্যে ছিল মার্কেটিং পড়েছিলাম দু বছরে অনেক কিছু যাবি পড়িয়েছে অত মাথায় নেই ওয়ান থিং আই উইল টেক উইথ মি টু মাই গ্রেভ সেটা হচ্ছে ম্যাসলোজ থিওরি অফ নিডস যারা জানেন না তাদের বলি আমেরিকান সাইকোলজিস্ট এব্রাহাম ম্যাসলো তিনি একটা থিওরি দিয়েছিলেন যে মানুষের নিডগুলো একটা পিরামিডের মতো এই পিরামিডের একদম তলায় থাকে ফিজিওলজিক্যাল নিডস ঘুম ঘুমোতে হবে খিদে পাচ্ছে এই সব তার উপরে সিকিউরিটি নিডস তার উপরে লাভ বিলংগিং তো এইটা পিরামিডটা ওপরে উঠতে শুরু করে একদম ওপরে হচ্ছে সামথিং কল্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড তার মানে দ্য ডিজায়ার টু বি দ্য বেস্ট ভার্শন অফ ইয়র সেলফ দ্য ডিজায়ার টু ইউজ ইয়োর ট্যালেন্ট ইউজ ইউর স্কিল ইন দ্য বেস্ট অ্যান্ড ম্যাক্সিমাম পসিবল ওয়ে কিছু কিছু মানুষ করেছেন এক্সাম্পল সচিন তেন্ডুলকার সচিন ইজ অ্যাট দ্য ভেরি টপ অফ দ্য পিরামিড স্টিভ জবস যারা দুনিয়াটাকে পাল্টে দিয়েছেন তারা ওই পিরামিডের উপরে ভালো কথা আমার পড়ে খুব ভাল লাগলো এবার এম বিএ করছি এম বিএ করতে করতে ক্যাম্পাসিং হলো চাকরি পেলাম প্রথম লটে মিডিয়ার চাকরি দিল্লিতে প্লেসমেন্ট পঞ্চাশ হাজার টাকা মাইনে ফাটিয়ে দিয়েছি মিডিল ক্লাস বাবা খুব খুশি আমিও খুশি ওর সো আই থট দিল্লি গেলাম এবার এখান থেকে শুরু আমার জীবনের থার্ড চ্যাপ্টার এই থার্ড চ্যাপ্টারের নাম ইয়ে দিল্লি হেমেরি যান দিল্লিতে গিয়ে রিয়েলাইজ করলাম এই যে ম্যাসলোজ হাইরার্কির কথা আমি বলছি আমি একদম তলায় আমার ওই যে বললাম না একটু আগে যে বিলংগিং বা যে সিকিওরিটি এস্টিম যেটা সেলফ এস্টিম ইজ অলসো আ লেয়ার ইন দিস হাইরকি এই এস্টিমটা ভেঙে চুরমার হয়ে গেল কারণ ইট ওয়াজ এ সেলস প্রোফাইল অ্যান্ড আই কুড নট ডু ইট টোয়েন্টি ফাইভ থার্টি পারসেন্ট অ্যাচিভমেন্ট টার্গেট অ্যাচিভমেন্ট বস গালাগাল দিচ্ছে অফিস হ্যাভ বিকাম আ জোক অফিসে যখন ঢুকতাম লোকজন বলতো ওরে ম্যানেজমেন্ট যা যারায় এক বি ডিল ক্র্যাক নেই পায়া খালি মনে হতো যে বসে বসে আমি একটা মাইনে নিয়ে যাচ্ছি এবং ওই চাকরিটা থেকে আমার জীবনের ফার্স্ট জব মাইন্ড ইউ ওই চাকরিটা থেকে আমি তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম নাম্বার ওয়ান স্যালারি ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ জব স্যাটিসফ্যাকশন যে কাজই তুমি করো আমি তুমি বলছি কারণ আই থিঙ্ক লট অফ পিপল যারা এটা দেখছেন তারা এই মুহূর্তে হয়তো জাস্ট কলেজ থেকে বেরিয়ে জবের দিকে যাবে বা নিজের ক্যারিয়ার পাথ চুজ করবে আমি বলে রাখি ওই সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স প্যারানাম সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স প্যারানাম ওগুলো সব ভাওতা আসল জিনিস হচ্ছে জব স্যাটিসফ্যাকশন তুমি যদি তোমার কাজে স্যাটিসফাইড থাকো তাহলে সিনসিয়ারিটি আসবে হার্ডওয়ার্ক আসবে এবং আসবে স্যালারি ইনক্রিমেন্ট প্রমোশন সব আসবে দ্যাটস নাম্বার ওয়ান নাম্বার টু জীবনে ভালো বন্ধু খুব দরকার বন্ধুরা তারা কিন্তু তোমায় ধরে রাখে ফ্রেন্ডশিপস রিলেশনশিপস হয়তো মেবি আই ডোন্ট নো কিন্তু সেই রিলেশনশিপের মধ্যে যদি বন্ধুত্ব না থাকে বন্ধুত্ব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ ইন দিস আর্থ ইন দিস ইউনিভার্স আমি তো বলবো কারণ দিল্লিতে যখন আমি থাকতাম আমি একদল বাঙালির সাথে থাকতাম তো তারা যদি না থাকতো আই উড হ্যাভ প্রবলি কোল্যপসড আই উড হ্যাভ প্রবলি গন ইন্টু ডিপ্রেশন অফিস থেকে ফিরছি আর কোথাও যাচ্ছি না কিছু করছি না চাকরিটা ছেড়েও দিয়েছিলাম দু মাস বসেছিলাম দিল্লিতে আমার রুমমেট বাড়ি ভাড়া দিচ্ছিল কিন্তু এই সময় এই পাঁচ ছজন মানুষ এতটা ইম্পর্টেন্ট এদের কন্ট্রিবিউশন তারা সব সময় বলেছে না হবে হবে কেউ তোকে জাজ করছে না ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নট জাজ আদার পিপল প্লিজ ডু নট কেউ যদি না কারোর জীবনে যদি খুব ঝামেলা হয় ফর এক্সাম্পল কেউ না ক্লাসে একটা কিছু করতে পারছে না কেউ কনসেন্ট্রেট করতে পারছে না কেউ একটা একটা ভালো নম্বর আসতে পারছে না তাকে জাজ করো না তাকে এটা বলো না যে ওই দেখো ছেলেটা খারাপ মেয়েটা খারাপ ওর কোনো কনসেন্ট্রেশন একটা বাজে স্টুডেন্ট প্লিজ ডোন্ট জাজ পিপল সবার জীবনে একটা প্রবলেম সবার জীবনে না কিছু না কিছু ব্যাগেজ আছে যাই হোক নাম্বার থ্রি জীবনে ফেল করাটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমি চাই না যে কারোর প্রথম চাকরিটা খারাপ হোক কিন্তু প্রথম চাকরি যদি খারাপ হয় সেটা বিশাল বড় লার্নিং কেন তারপরে যখন দেওয়ালে যখন পিঠটা ঠেকে যাবে আর তারপরে যখন তুমি অ্যাকচুয়ালি নিজের লাইফটা লিড করতে যাবে দেন ইউ উইল রিয়েলাইজ যে যে কাজটা তুমি এর পরে করবে যেটা তোমার মনের মতো কাজ সেটা কতটা ইম্পর্ট্যান্ট সেটার ভ্যালিউ কতটা যাই হোক তো ঝোঁকের মাথায় চাকরি ছেড়ে দিলাম নাও আই কাম টু দ্য লাস্ট চ্যাপ্টার অফ দ্য স্টোরি এখনও অবধি এরপরে হয়তো আরও চ্যাপ্টার অ্যাড হবে জীবনে এই চ্যাপ্টারটার নাম ঘরে ফেরার গান ইন্সপায়ার্ড বাই দ্য বিখ্যাত মোহিনের ঘোড়াগুলির গান তো এই চ্যাপ্টারটায় কি হয় দিল্লিতে তখন আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড এমন সময় কলকাতা থেকে আমার এক বন্ধু তার নাম শাওনি সে দিল্লিতে আসে এসে আড্ডা হচ্ছে গান হচ্ছে গল্প হচ্ছে অ্যান্ড আই এম টেলিং হার যে আমি আমি আর পারছি না কী করবো এই এই চাকরিটা হচ্ছে না আমার দ্বারা হঠাৎ করে বলে যে তুই একটা অডিশান দে না অ্যাট দ্যাট পয়েন্ট শি ওয়াজ এ প্রডিউসার উইথ রেডিও মির্চি কলকাতা বলো আমি কি অডিশান দেবো না তুই তো কথাটা তো ভালোই বলিস তুই তো মানে ই ঠিকঠাক ওকে তাই বেশ কবে দেবো কি অডিশান দেবো বলে পুজোর সময় চলে আয় এবার পুজোর তখনও তিন মাস বাকি এর মধ্যে আমি রাগমাগ করে চাকরি বাকি ছেড়ে দিয়েছি বসের সাথে ঝামেলা হয়েছে বস আমার কলার ধরেছে বস বলেছে দেখলুঙ্গু নয়টাডাসে ক্যাশে নিকালতা হ্যাঁ আমলাম মার দো স্যার এই প্রচণ্ড ড্রামা হয়েছে আমার লাইফে চাকরি বাকি ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছি রুমমেট ভাড়া দিচ্ছে আমি বাজার করছি ঘর ধর মুচ্ছি গিটার শিখছি ইউটিউব থেকে এইসব করছি পুজো এসে গেল বাড়িতে বলিনি তখনও যে আমি চাকরি ছেড়ে দিই কারণ ওই বাপ ভয় বাবা বলি চাকরি ছেড়ে দিয়েছ কী বলবে লোকে এই যে বলে না দুনিয়া সবসে বড়া রোগ ক্যা কহেঙ্গে লোক ওয়াস থিং টু হ্যাপেন এনিওয়ে তো তারপরে পুজোর সময় বাড়ি এসেছি বলেছি না একটা বড়ো ছুটি পেয়েছি আমার তো অনেক পারফরমেন্স খুব ভালো ওই জন্য আমাকে একটা বড়ো ছুটি দেওয়া হয়েছে আর এই ভাঁওতাগুলো মা বাবা গিলেও নিয়েছে ভেরি সিম্পল পিপল তো এসে আমি ষষ্ঠীর দিন রেডি কলকাতায় আমাদের পুরোনো অফিস যেখানে ক্যামাক স্ট্রিট সেখানে গেলাম গিয়ে ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে দেখা করলাম তখন তিনি তখন প্রোগ্রামিং হেড তার কাছে অডিশন দিলাম বলছো ঠিক আছে তুমি আবার লক্ষ্মী পুজোর পরে এসো লক্ষ্মী পুজোর পর গেলাম ও ঠিক আছে তুমি তো দিল্লিতে থাকো হ্যাঁ দিল্লি ফেরত যাও দিল্লিতে আমাদের হেড অফিস ওখানে লোকজন কথা বলবে তোমার সাথে এরকম করে আমি এগারো রাউন্ড ইন্টারভিউর জন্য অপিয়ার করলাম কোনো কাজ নেই তখন তো এরকম করতে করতে লাস্ট যেদিন ইন্টারভিউ দিচ্ছি সেদিন আমাদের চিফ প্রোগ্রামিং অফিসার রিডিও মির্চির মিস্টার তাপস সেন তিনি আমি বললেন যে তুমি কত তাড়াতাড়ি কলকাতা ফিরতে পারবে আমি বললাম স্যার আপনি টিকিট দিন বোর্ডিং পাস দিন আমি এক্ষুনি চলে যাব মালপত্র নেওয়ার আমার ইচ্ছে নেই আমার আর ভাল লাগছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমায় জানাচ্ছি তারপরে সাইলেন্স এক মাস কিচ্ছু নেই কেউ কিছু বলেই আমি মন ঠিক করে ফেললাম যে আমি কলকাতা ফেরত যাবো টিকিট বুক করে ফেললাম রাজধানী কারণ প্রচুর মালপত্র এদিকে কনফার্মেশান আসছে না বাড়িতেও বলিনি সেভেন্থ নভেম্বর আমার ট্রেন ছিল সেভেন নভেম্বর আমি ট্রেনে উঠে গেছি এবার প্রিপেয়ার করছি যে বাবাকে কি বলবো বাবা আবার ওই ভয় আমি ট্রেনে উঠে বসে তখন একটা হোয়াটসঅ্যাপ এলো যে তিনটে তিনটে কথা থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস ইউ আর থ্রু দোজ থ্রি ওয়ার্ডস মানে চেঞ্জ মাই লাইফ তারপর কলকাতায় এলাম এসে মির্চি জয়েন করলাম করে রিয়েলাইজ করলাম যে যে জিনিসগুলো স্কুলে কোকারিকুলার এক্সট্রা কারিকুলার বলে লেবেল করে দেওয়া হতো যেগুলো পড়াশুনোর মেন ধারার বাইরে রাখা হতো সেইগুলো করেই অ্যাকচুয়ালি আমি আমার জীবন ধারণ করছি সেইগুলো কতটা ইম্পর্টেন্ট সেই মিসেস নরোনা যদি আমার স্টেজে না তুলতেন তাহলে হয়তো আমি পারতাম না হয়তো মির্চিতেও পারতাম না হয়তো আজকে জোস্টক্সেও পারতাম না বা ভিডিও যখন করছি ওমাগো যখন করছি তখনও পারতাম না আপনি আপনার হয়তো মা সহ্য করেন বা বউ সহ্য হতো না যাই হোক তো এই জিনিসগুলো আমার লাইফে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ডলি আমার স্কুল ফেস্ট খুব ভালো লাগতো বা কলেজ ফেস্ট এমন একটা দিন যখন পড়াশুনো হচ্ছে না প্রফেসররা বিরক্ত করছেন না শুধু দিন গান বাজনা হচ্ছে ইভেন্ট হচ্ছে নানান রকম জিনিস হচ্ছে আমার খুব ভাল লাগতো আমার মনে হতো যে স্কুল ফেস্টগুলো যাতে শেষ না হয় থ্যাংকফুলি আই ক্যান সে যে আমার জীবনটা এখন এমন প্রত্যেক দিন একটা স্কুল ফেস্টের মতো আমি একটা রেডিও শো করি তারপরে ভিডিও করি তারপরে জো স্টক্সের মতো একটা স্টিম প্ল্যাটফর্মে এসে নিজের বক্তব্য শেয়ার করি আবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করছি গান করছি এইটা আমার জীবনে আই এম ভেরি ভেরি হ্যাপি আর ওয়ান লাস্ট থিং আমার লাস্ট দুটো জিনিস বলার আছে যে ওই যে যখন আমি টিকিটটা কেটেছিলাম না সেভেন নভেম্বর ট্রেনের টিকিট যখন কেটেছিলাম তখন আমার মনে হয়েছিল যে বস দেয়ালে পিঠ তো ঠেকে গেছে আব ক্যা কারণ দেন আই ডিড সামথিং উইচ আই থিঙ্ক ইংরেজিতে বলে লিপ অফ ফেথ শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসে একটা লাইন আছে দ্যার ইজ এ টাইড ইন দি অ্যাফেয়ার্স অফ ম্যান উইচ ওয়েন টেকএন অ্যাট ফ্লাড লিডস অন টু ফরচুন মানে অপরচুনিটি ইজ লাইক দ্যাট টাইট দুম করে আসবে জোয়ার নদীতে জোয়ার যেমন আসে দুম করে একদিন আসবে সেইটাকে নেয়ার দমটা রাখতে হবে তখন ক্যালকুলেট করা চলবে না যে আমি কি পারবো আচ্ছা আমার কি পে প্যাকেজ ঠিকঠাক হবে আমার বাড়িতে কি বলবে বাবা মা কী বলবে আমার বন্ধুরা কি বলবে আমি কি এই কাজটা করতে পারবো যদি অপরচুনিটিটা আসে মন থেকে একটা আওয়াজ আসবে সেই আওয়াজটাকে শোনো নিজের মনের কথা শোনো সবার কথা শুনেছো বাবা মার কথা শুনেছো নিজের কথা শোনো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এবং মাই লাস্ট মেসেজ যে পৃথিবীতে কোনো কাজ সহজ নয় প্রত্যেকটা জায়গায় পলিটিক্স আছে প্রত্যেকটা জায়গায় কম্পিটিশান আছে প্রতিটা জায়গায় স্ট্রেস আছে লেট নাইটস আছে এমার্জেন্সি শেডিউলস আছে ভর্তি কিন্তু এমন একটা কাজ বেছে নিতে হবে যে কাজ করতে গিয়েই সমস্ত কিছু তুমি হাসি মুখে মেনে নিতে পারো কারণ ওই আলটিমেটলি যেটা বললাম জব স্যাটিসফ্যাকশান ডু নট লাভ ইউর কোম্পানি ডু নট লাভ ইউর ডেজিগনেশন ডু নট লাভ ইউর স্যালারি লাভ ইউর ওয়ার্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ওই যে ম্যাসলোজ হাইলার্কি অফ নিডস যেটা বলেছি তুমি চাইলে বা আপনি চাইলে গুগল করে নিতে পারেন সেখানে দেখবেন যে একদম ওপরে জায়গা খুব সরু যত জীবনে ওপরে উঠবে না তত জায়গা কমবে সেখানে একমাত্র নিজের ট্যালেন্ট নিজের ওপর বিশ্বাস আর ওই লিপ অফ ফেথগুলো নিয়ে যেতে হবে দিনের পর দিন আমার বলতে খুব ভালো লাগে যে যে বস আমার কলার ধরেছিলেন সে আজকে মেসেজ করে বলেন যে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে নমস্কার এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু